সুস্বাগতম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এই কোভিড সিচুয়েশানে সবাই সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, মাস্ক ব্যবহার করুন এবং হাত সবসময় পরিষ্কার রাখুন। আজ আমি আপনাদের দেখাবো বাইকের একটি ট্যাগটি লাইলন ট্যাগ। ট্যাগটির সাইজ 190/18 MC 56P। ট্যাগটি অ্যাপেলো অ্যাক্টি গ্রিপ সিরিজের। আমার কাছে কিন্তু অ্যাপেলো অ্যাক্টি জিপ এবং জেকে ব্লেড সিরিজের এই মডেলের ট্যাগটি আছে। আমি এই তিনটি ট্যারের মধ্যে কম্পারিজন ভিডিওটা করছি না, আমার স্টকে তিন রকম আইটেম আছে বলে আমি আপনাদের অ্যাপেলো আর জেকে ব্র্যান্ডের দু রকম ট্যারই দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। ফার্স্টে আপনারা এই তিনটি ট্যার দেখে নিন। এই তিনটি টায়ারই কিন্তু টিউলেস টায়ার, তিনটে টায়ারই লাইলন টায়ার। তিনটি টায়ারের কোয়ালিটিও ভালো, গ্রিপও ভালো। কিন্তু আমি বলবো আপনারা যদি লাগান অ্যাপেলো একটি গ্রিপটা লাগান, জিপটা নয়, একটি গ্রিপ। এর গ্রিপটা খুব ভালো হয়। আর এই টায়ারটি একটি জিপ আর জেকে ব্লেজের থেকে একটু দাম বেশি। ট্যাটির গ্রিপটা খুব মজবুত হয়। সাধারণত এটি বানানো হয় একটি গ্রিপটা অফরোডের জন্য, যারা রাইডার পাহাড়ে পাহাড়ে গাড়ি নিয়ে যান, খারাপ রাস্তায় নিয়ে যান, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ট্যাগটি খুব সুটেবেল। অ্যাপেলোর যে দুটি ট্যাগ, একটি গ্রিপ আর একটি জিপ, এই দুটি ট্যাগ কিন্তু 3 ইয়ার্স করে ওয়ারেন্টি পাবেন। আর যদি আপনি জেকে ব্লেজের মালটা নেন, জেকে তো ক্লেম করে লাইফ টাইম ওয়ারেন্টি। কোনো রকম প্রবলেম যদি হয়, এয়ারের প্রবলেম হয় বা অন্য কিছু টায়ারের যদি প্রবলেম হয়, জেকে চেঞ্জ করে দেয়, কোনো অসুবিধা করে না। ওয়ারেন্টির জন্য কোনো প্রবলেম হয় না, টায়ার ক্ষয়েই টায়ার শেষ হয়ে যায়, মানে দীর্ঘদিন ইউজ করার পরে ট্যাগটি ক্ষয়েই যায়, কোনো রকম প্রবলেম হয় না। এই ট্যারগুলির ওয়েট 4 কেজির মতো হবে, কিছুটা আপ কিছুটা ডাউন হতে পারে, কিন্তু অ্যাপ্রক্স 4 কেজির মতো। এই মডেলের ট্যাগটি অনেক রকম বাইকের মডেলে ইউজ করা হয়। আমি আপনাদের আইডিয়া পাওয়ার জন্য কিছু কিছু মডেল, যেগুলো আমি এখন জানি বা মনে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। হিরো, সিবিজেট, হাং, হন্ডা, ইউনিকর্ন, সুজুকি GS 150, TVS অ্যাপাচি, ইয়াম্মা, গ্লিডার, রয়্যাল এনফিল্ড, কন্টিনেন্টাল, GT, এই সমস্ত মডেলে এই ট্যাগটি ইউজ করা হয়। এর মধ্যে যদি আপনাদের কোনো মডেলের বাইক থাকে তো আমাকে কমেন্ট করুন। আপনাদের যদি ট্যাগটি লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ফেসবুকে জানাতে পারেন, মেলও করতে পারেন। আর এর আগের ভিডিওতে আমি বাইকের একটি ব্যাটারি দেখিয়েছিলাম, V9B ব্যাটারিটি, 9 অ্যাম্পিয়ার ব্যাটারি। যারা যারা এখনো দেখেননি, ওই ভিডিওটা আই বাটনে দিয়ে দিলাম, দেখে নেবেন এন্ড ডেসক্রিপশনেও। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আপনার যদি কোনো ফ্রেন্ডের এই মডেলের বাইক থাকে তাকেও ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারও এই মডেলের ট্যাগটি সম্বন্ধে ধারণা হয়ে যায়। আর সাবস্ক্রাইব তো আপনারা করেই দেবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।